দর্শক, আবারও ফিরে আসলাম আপনাদের সামনে ইমন নতুন একটি সেটিং নিয়ে। তো দর্শক, আপনাদেরকে যখন কেউ কোনো কিছু সেন্ড করে থাকে, সেটি ফটো হোক বা ভিডিও হোক, সেটি কিন্তু অটোমেটিকলি আপনাদের ফোনে ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে আসে। তো দর্শক, এটি যদি আপনারা বন্ধ করতে চান বা কিভাবে এটি বন্ধ করবেন, আজকের ভিডিও জুড়ে সেই টপিকটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো দর্শক, আপনারা যদি এই অপশনটি বন্ধ করতে চান, সেক্ষেত্রে কিন্তু কখনোই আপনাদের ইমো সেটিং থেকে সেটি করতে পারবেন না। এটি করার জন্য অবশ্যই আপনাদেরকে আপনাদের মোবাইলে সেটিং আসতে হবে। তো দর্শক, এটি অফ করার জন্য আমি আবার সেটিং অপশনে ক্লিক করব। তো সেটিং অপশনে ক্লিক করার পর আমি এখান থেকে অ্যাপস নামে একটি অপশন রয়েছে, সেটি খুঁজে নেব এবং সেখানে ক্লিক করে দেব। তো ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে ম্যানেজ অ্যাপস এই অপশনটিতে ক্লিক করবেন। তো ম্যানেজ অ্যাপসে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা এখান থেকে আপনাদের ইমো অ্যাপসটি খুঁজে বের করবেন। তো খুঁজে বের করার পর আপনারা ইমো অ্যাপসটির উপর একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে অ্যাপস পারমিশন এই অপশনটিতে ক্লিক করবেন। তো এই অপশনটিতে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দর্শক, আপনারা নিচের দিকে স্টোরেজ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এটি যদি আপনাদের অফ করা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে কেউ কোনো কিছু সেন্ড করলে, সেটি ফটো হোক বা ভিডিও হোক, সেটি কিন্তু ডাউনলোড হবে না বা গ্যালারিতেও আসবে না। তো দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটি দিয়ে যাবেন।